সো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস ফর দেশি গাইজ এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম। তো দেখো, আমরা যেটা বলছিলাম যে ইন্ডিয়ান কনস্টিটিউশন লক্ষ্মীকান্ত পুরো ধরে ধরে প্রত্যেকটা লাইন বাই লাইন মানে ইংলিশের বাংলা করে করে কৌস্তভ সরকার স্যার কিন্তু আমাদের এই চ্যানেলে অলরেডি পড়াচ্ছেন। তোমরা যারা নতুন ফার্স্ট টাইম এই ভিডিও দেখছো, তোমরা আমাদের প্লেলিস্টে গিয়ে, চ্যানেলের প্লেলিস্টে গিয়ে, ইন্ডিয়ান কনস্টিটিউশনে গিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা ধরে ধরে পেয়ে যাবে। কিন্তু কিন্তু শুধু তো পড়লে হবে না, সেই পড়ার সাথে সাথে আমাদের এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। মানে কেমন ধরনের কোশ্চেন আসে ওই চ্যাপ্টারগুলো থেকে সেগুলোকে আমাদের ফেস করতে হবে আগে থেকে, যাতে এক্সামে গিয়ে আমরা কোনো রকম প্রবলেমে না পড়ি। সেই কারণে আজকে দ্য প্রিয়াম্বেল অব ইন্ডিয়ান কনস্টিটিউশন, প্রিয়াম্বেল অব ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটার আমি এমসিকিউ ধরে ধরে তোমাদের চ্যাপ্টারটা পুরো ক্লিয়ার করে দেবো। মানে প্রিয়াম্বেল শুনতে খুব সোজা মনে হয়, মনে হয় পড়াটা খুব ইজি, কিন্তু এখান থেকে কোশ্চেন আসে না, একটু ট্রিকি। একদম ডাইরেক্ট ইজি কোশ্চেন কিন্তু প্রিয়াম্বেল থেকে আসে না। সেই কারণে যাতে তোমাদের পরীক্ষায় কোনো রকম ডাউট না থাকে, সেই কারণে আমি এমসিকিউ ধরে ধরে তোমাদের পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করে দেবো। এবং আমি মনে করি এই ভিডিওটা হয়ে যাওয়ার পরে প্রিয়াম্বেল থেকে তোমরা যে কোনো ধরনের কোশ্চেন যখন পরীক্ষায় গিয়ে পাবে ইজিলি সলভ করতে পারবে। সুতরাং ক্লাসটা আমার সঙ্গে কন্টিনিউ করো আর দেখো এমসিকিউগুলো কেমন হয়। তো প্রথম কোশ্চেনটা দেখে নাও, দ্য প্রিয়াম্বেল অফ দ্য কনস্টিটিউশন ওয়াজ অ্যামেন্ড বাই, মানে প্রিয়াম্বেল প্রথম অ্যামেন্ড হয়েছিল কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা সেটা জানতে চাইছি। দ্য প্রিয়াম্বেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যামেন্ডেড বাই, দেখো এতে আছে 17তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, বিতে আছে 24তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিতে আছে 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আর ডিতে আছে 44। দেখো এই 17 এবং 24 এই দুটো ইজিলি এনিমিনেট করা যায়, কিন্তু মুশকিল হয়ে যায় না এই 42 আর 44, এই দুটোর মধ্যে কনফিউশন অ্যারাইজ করে পরীক্ষা হলে। আমি বলবো প্রিয়াম্বেল সবসময় অ্যামেন্ডমেন্ট হয়েছিল কিন্তু 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা, এটা কিন্তু একদম মাথায় সেট করে নাও। 42 আর 44 মধ্যে কখনো গুলিয়ে ফেলবে না পরীক্ষা হলে। তাহলে কী হলো, ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটা অ্যামেন্ডমেন্ট পার্ট সেটা অ্যামেন্ড করা হয়েছিল 42তম সংশোধন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা। কোশ্চেন নম্বর পরে কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য লিগ্যাল নেচার অফ দ্য প্রিয়াম্বেল অফ দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউশনের লিগ্যাল নেচারটা কেমন, এটা একটু ট্রিকি কোশ্চেন বলবো, কারণ এটা একটু জেনে রাখতে হবে। সেটা হচ্ছে এতে কী আছে, ইট ইজ এনফোর্সমেবল, বিতে আছে ইট ইজ নট এনফোর্সেবল, সিতে আছে ইট মে বি এনফোর্সড ইন স্পেশাল সার্কামস্ট্যান্সেস, আর ডিতে আছে নান অফ দ্য অ্যাবাউট। প্রথমে বলছে যে এটা এনফোর্স করা যায়, মানে প্রিয়াম্বেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনটাকে এনফোর্স করা যায়। বিতে বলছে এটা কোনোভাবেই এনফোর্স করা যায় না। সিতে বলছে এটা যেতে পারে এনফোর্স করা স্পেশাল কিছু সার্কামস্ট্যান্সের ক্ষেত্রে, আর ডিতে বলছে কোনোটাই না। সবসময় মাথা রাখে যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রিয়াম্বেল কিন্তু নট এনফোর্সেবল, এটা কোনো মতেই এনফোর্স করা যায় না। তো দেখো এই কোশ্চেনটা দেখে নাও, দ্য অবজেক্টিভ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ রিফ্লেক্টেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং, ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে অবজেক্টিভটা রিফ্লেক্ট করছে সেটা কিসে। অপশনগুলো দেখো, এতে আছে ফান্ডামেন্টাল রাইটস, বিতে আছে প্রিয়াম্বেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, সিতে আছে ডিপিএসসি মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, আর ডিতে আছে পার্লামেন্ট। এর মধ্যে তোমাকে চুজ করতে হবে যে অবজেক্টিভ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন সেটা রিফ্লেক্ট করছে কোথায়। সেটা সবসময় রিপ্লেক্ট করবে প্রিয়াম্বেল অফ দ্য কনস্টিটিউশন, প্রিয়াম্বেল অফ কনস্টিটিউশনে সেটা হচ্ছে অবজেক্টিভ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন রিফ্লেক্টেড হয়। এই কোশ্চেনটা দেখো, আমি বারবার বলছিলাম না যে প্রিয়াম্বেল চ্যাপ্টারটা ইজি হলেও, পড়তে ইজি হলেও কোশ্চেন কিন্তু ঘুরিয়ে আছে এখান থেকে। তোমাকে না বুঝলে, তুমি পুরো চ্যাপ্টারটা না তোমার কাছে ক্লিয়ারেন্স থাকলে তুমি কিন্তু ইজিলি এটার অ্যান্সার করতে পারবে না, একটু টাফ। তো দেখো কি বলেছে, ইকোনমিক জাস্টিস, শুধু টার্মটা দেখো, ইকোনমিক জাস্টিস অ্যাজ ওয়ান অফ দ্য ফলোয়িং অবজেক্টিভ অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন প্রোভাইডেড ইন, কি বলছি ইকোনমিক জাস্টিসটা, এটা এই অবজেক্টিভটা ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোথায় প্রোভাইড করা হয়েছে, ইকোনমিক জাস্টিস। এতে দেখো দ্য প্রিয়াম্বেল অ্যান্ড দ্য ফান্ডামেন্টাল রাইটস, বিতে আছে দ্য প্রিয়াম্বেল অ্যান্ড ডিপিএসসি মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি, সিতে আছে দ্য ডিপিএসসি অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস, এবং ডিতে আছে নান অফ দ্য অ্যাবাভ। রীতিমতো গেল পরীক্ষা হলে এরম টাইপের কোশ্চেন এলে তো মাথা রীতিমতো সবারই ঘুরে যায়। তো দেখো ইকোনমিক জাস্টিস এই কথাটা কিন্তু সবসময় মাথায় রাখবে, দুটো জায়গায় মেনশন করা আছে, সেটা হচ্ছে কী কী, দ্য প্রিয়াম্বেল অ্যান্ড ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এইটা প্রিয়াম্বেলেও ইকোনমিক জাস্টিসটা এইটা বলা আছে, এই অবজেক্টিভটা মেনশন আছে, আর কোথায় বললাম ডিপিএসসি, তাহলে ডিপিএসসি এবং প্রিয়াম্বেল দুটো জায়গাতেই কিন্তু ইকোনমিক জাস্টিস এই অবজেক্টিভের কথাটা কিন্তু বলা আছে।
নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক, কি বলছে, হাউ মেনি টাইপস অফ জাস্টিস হ্যাজ বিন এনশ্রিং ইন দ্য প্রিয়াম্বেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কতগুলো জাস্টিস ইন্ডিয়ান কনস্টিটিউশনে প্রিয়াম্বেলের মাধ্যমে বলা আছে, সেটা হচ্ছে এতে আছে 2, বিতে আছে 3, সিতে আছে 1, ডিতে আছে 4। তাহলে এর মধ্যে সঠিক অ্যান্সার হবে কি, তিন রকমের জাস্টিসের কথা প্রিয়াম্বেলে মেনশন করা আছে, সোশ্যাল, ইকোনমিক এবং পলিটিক্যাল। কি বললাম, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল, ঠিক আছে, সোশ্যাল, ইকোনমিক এবং পলিটিক্যাল, এই তিন রকমের জাস্টিস প্রিয়াম্বেলে কিন্তু মেনশন করা আছে। তারপরে কোশ্চেন দেখো, হু ওয়াজ টার্মড কনস্টিটিউশন এস, কে বলেছে স্যাক্রেড ডকুমেন্টস, হু ওয়াজ টার্মড কনস্টিটিউশন এস স্যাক্রেড ডকুমেন্টস, এই কথাটা কে বলেছে, কনস্টিটিউশনকে কনস্টিটিউশনে এই টার্মটা কে ব্যবহার করেছে স্যাক্রেড ডকুমেন্টস হিসাবে। এতে দেখো বি আর আম্বেদকর, বিতে আছে মহাত্মা গান্ধী, সিতে আছে দীনদয়াল উপাধ্যায় এবং ডিতে আছে মোহাম্মদ আলী জিন্না। তো এর মধ্যে সঠিক অ্যান্সার হবে বি আর আম্বেদকর, বি আর আম্বেদকর জি বলেছেন এই টার্মটা ব্যবহার করেছেন স্যাক্রেড ডকুমেন্টস, স্যাক্রেড ডকুমেন্টস কনস্টিটিউশনে ব্যবহার করেছেন বি আর আম্বেদকর, মনে থাকবে। এই দুটো কোশ্চেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং পরীক্ষায় আগে বহুবার এসছে এবং আগামী দিনে কিন্তু এই দুটো কোশ্চেন থেকেও কিন্তু প্রিয়াম্বেল পার্ট থেকে যদি কোথাও কোশ্চেন আসে এই দুটো কোশ্চেন কিন্তু রিপিটেশন হয়ই। তো কি কোশ্চেন দেখো, হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন ডিসক্রাইবড অ্যাজ দ্য সোল অফ দ্য কনস্টিটিউশন, সোল অফ দ্য কনস্টিটিউশন এই কথাটা বলা হচ্ছে কনস্টিটিউশনের কোন পার্টটাকে, হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন ডিসক্রাইবড অ্যাজ সোল অফ দ্য কনস্টিটিউশন, সোল সেটাকে বলা হচ্ছে কোনটাকে। তাহলে অপশনগুলো দেখো, এ তে ফান্ডামেন্টাল রাইটস, বি তে ডিপিএসসি, সি তে দ্য প্রিয়াম্বেল, ডি তে রাইট টু কনস্টিটিউশন রেমিডিস। অ্যাকচুয়ালি সোল অফ আওয়ার কনস্টিটিউশন বলা হয় দ্য প্রিয়াম্বেলকে, প্রিয়াম্বেলকে বলা হয় আমাদের সোল অফ আওয়ার কনস্টিটিউশন, বুঝত। এবারে দেখো, হু ওয়াজ কল দ্য প্রিয়াম্বেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, দ্য হরোস্কোপ অফ আওয়ার সোভারেন ডেমোক্রেটিক রিপাবলিক। তাহলে কি, দ্য হরোস্কোপ অফ আওয়ার সোভারেন ডেমোক্রেটিক রিপাবলিক, এই কথাটা কে বলেছেন। অপশনগুলো দেখো, জওয়াহরলাল নেহরু, বিতে বল্লভভাই প্যাটেল, সিতে বি আর আম্বেদকর, ডিতে কে এম মুন্সি। এর সঠিক অ্যান্সার হবে কে এম মুন্সি, এই ভদ্রলোক বলে গিয়েছিলেন দ্য হরোস্কোপ অফ আওয়ার সোভারেন ডেমোক্রেটিক রিপাবলিক, এই কথাটা বলেছিলেন। তো এরপরে দেখো, ইন হুইচ কেস ডিড দ্য সুপ্রিম কোর্ট ফার্স্ট ডিক্লেয়ার দ্যাট দ্য প্রিয়াম্বেল ইজ নট এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। সুপ্রিম কোর্ট প্রথম কোন কেসে জানালো যে প্রিয়াম্বেল কিন্তু কনস্টিটিউশনের পার্ট না। যা, এতক্ষণ আমরা সবাই জানতাম প্রিয়াম্বেল কনস্টিটিউশনের পার্ট, ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রিয়াম্বেল ছাড়া অসম্ভব। এখন সুপ্রিম কোর্ট একটা কেসের এগেনস্টে ডিক্লেয়ার করে দিল, কি প্রথমবারের জন্য ডিক্লেয়ার করলো প্রিয়াম্বেল কিন্তু কনস্টিটিউশনের পার্ট না, ইজ নট এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। তাহলে দেখো কি কি কেসগুলো, এতে বেরুয়ারি কেস, বিতে গোলকনাথ কেস, সিতে কেশবানন্দ ভারতী কেস এবং ডিতে সজ্জন সিং কেস। এই কেসগুলোর মধ্যে বেরুবাড়ি কেস, মনে রাখবে বেরুবাড়ি কেসের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট প্রথম ডিক্লেয়ার করেছিল প্রিয়াম্বেল কিন্তু কনস্টিটিউশনের পার্ট নয়, তাহলে কেসটার নাম কি, বেরুবাড়ি কেস। এবার পরে কোশ্চেন দেখো, ইন হুইচ অফ দ্য ফলোয়িং কেসে সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট দ্য প্রিয়াম্বেল ফর্মস পার্ট অফ দ্য কনস্টিটিউশন। না, দুটো কেসে দুটো রকম আলাদা রকম উক্তি, প্রথমে সুপ্রিম কোর্ট কি বলে দিল, না প্রিয়াম্বেল কনস্টিটিউশনের পার্ট না, সেটা বেরুবাড়ি কেসের এগেনস্টে। এবার আবার বলছে যে প্রিয়াম্বেল ফর্মস পার্ট অফ দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউশনের পার্ট প্রিয়াম্বেল। এবারে এই কেসটা কোন কোন কেসের এগেনস্টে এটা সুপ্রিম কোর্ট বললো, দেখো এতে ইউনিয়ন অফ ইন্ডিয়া ভার্সেস ডক্টর কোহলি কেস, বিতে বোম্বাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস, সিতে বনশ্রী দাস ভার্সেস স্টেট অফ ইউপি মানে উত্তরপ্রদেশ, ডিতে মালিক সিং ভার্সেস স্টেট অফ পাঞ্জাব। আমি কেন বলছি না, ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়া উচিত, ইন ডেপথে তোমার নলেজ থাকা উচিত এই কোশ্চেনগুলোর জন্য। তুমি না পড়লে না, শুধুমাত্র উপরে উপরে ইন্ডিয়ান কনস্টিটিউশন তুমি পড়ে গেলে তুমি এই কোশ্চেন অ্যাটেম্প করতে পারবে না এবং সঠিক উত্তর করে আসতে পারবে না। অ্যাকচুয়ালি এর সঠিক অ্যান্সার হবে বোম্বাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া,
মুম্বাই ভার্সেস অফ ইউনিয়ন অফ ইন্ডিয়া এই কেসের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলল কি দ্য প্রিএম্বল ফর্মস পার্ট অফ দ্য কনস্টিটিউশন, এটা কিন্তু কনস্টিটিউশনের পার্ট। তো প্রিএম্বল থেকে এই কটা কোশ্চেন এনাফ। তো আমি বলবো তোমরা যারা ফার্স্ট টাইম এই ক্লাস দেখছো, তোমরা প্লিজ প্লিজ এই চ্যানেলে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও খুব তাড়াতাড়ি, এবং আমাদের যে প্লেলিস্ট আছে সেখানে গিয়ে ইন্ডিয়ান কনস্টিটিউশন সার্চ করে প্রত্যেকটা ক্লাস লুকিং আনতে লাইন বাই লাইন ওখানে কৌস্তভ সরকার স্যার করাচ্ছেন, তোমরা সেটাকে ফলো করো রীতিমতো। এবং আশা করি এই কোশ্চেনগুলো উত্তর করতে তোমাদের মানে কোনো রকম অসুবিধা হবে না, ইজিলি তোমরা সলভ করতে পারবে যদি পড়াটা তোমরা ঠিকঠাক কন্টিনিউ করো। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ।